আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজও শিক্ষার্থীদের আন্দোলন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের। অন্যের কাঁধে ভর করেছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। এবং পাহাড়ি ঝল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। গাইবান্ধায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্কুল, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এছাড়া বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবৃত গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। টুঙ্গিপাড়া গ্রামেই শেখ মুজিবুর রহমানের বাল্যকাল কাটে। তার ডাকনাম ছিল খোকা। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 7 বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় ছেলেদের পড়ালেখার সুযোগ তেমন ছিল না। অভাব অনটনের জন্য জায়গির থেকে অনেকে পড়াশোনা করত। সারাদিন অভুক্ত অবস্থায় অনেক দূরে হেঁটে বাড়ি ফিরত। মুজিব এসব ছেলেদের বাড়িতে নিয়ে আসতেন এবং সকলকে নিয়েই খাবার খেতেন। রোদ বৃষ্টি থেকে বাঁচতেন, নিজের ব্যবহৃত ছাতাও দিয়ে দিতেন, এমনকি পড়ার বইও মাঝে মধ্যে দিতেন তাদের। এক দরিদ্র ছেলেকে তার শতচ্ছিন্ন কাপড় দেখে নিজের চাদর ও জামা দিয়ে দেওয়ার মতো উদার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা স্মৃতিবিজড়িত স্কুল, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন আজকের শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাতৃভাষা হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে, আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেসে বলি আমার দু আশীর্বাদ থাকবে। পরে শিশুদের সাথে নিয়ে পুরো বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা বিভিন্ন ছবির প্রশংসাও করেন সরকার প্রধান। সেখান থেকে নবনির্মিত টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন অতীত ও ইতিহাসের শিক্ষা দিয়ে আগামী আলোকিত করতে পিজিআরকে আরও কাজ করে যেতে হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট 1975 সালের জুলাই মাসে এই ইউনিটটি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার 49 বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিজিআর সদস্যদের কর্তব্যপরায়ণতা, নিষ্ঠায় অটল এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। প্রতিষ্ঠা হতে অব্যবধি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যগণ কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে হবে। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে বিস্তৃত বহুমাত্রিক নিরাপত্তা, নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণে অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ, তাই পিজিআরকে আরও প্রশিক্ষণের তাগিদ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এজন্য প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ। আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে। এই বাহিনীর সদস্যদের উপর দেশ ও জাতির যে মহান দায়িত্ব অর্পিত, তা পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান রাষ্ট্রপতি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। চার দফা দাবি বাস্তবায়নে মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে তারা। আবু সাইদ উপর রিপোর্ট। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আর এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণ থেকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শাহবাগে গিয়ে শেষ হয়। তবে এই আন্দোলন অনলাইন অফলাইন সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার সারাদেশে ক্লাস এবং সকল পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। কোটা যেন পুনর্বহাল না থাকে, এই কোটার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছে। অন্যায় যে কোটা, যেটা যৌক্তিক না, সেই কোটা আমরা চাই না। মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই, আমরা কোটা প্রথা নিপাত যাক। কোটা প্রথা বাতিল করা, মেধার মূল্যায়ন করা। তাই রাজপথে যখন আমরা নেমেছি, তখন এখান থেকে আমরা সফলতা নিয়ে ফিরব। তাহলে আপনি আমাদেরকে শিক্ষার অধিকার বন্ধ করে দেন, আমাদের পড়াশোনা করার দরকার নাই। আজ দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে রাখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে বেলা 12:00 পর্যন্ত আশিকপুর বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর এর ফলে মহাসড়কে ঢাকা উত্তরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে বেলা 12:00 দিকে দাবি না মানা হলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। আর এদিকে ঢাকা কলেজও কোটা পদ্ধতি বাতিল সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে নীলক্ষেত চত্বর ঘুরে এসে এক সভায় মিলিত হয়। এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দানকারীরা তুলে ধরেন তাদের দাবি ও প্রস্তাবনা। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে একটি বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দিচ্ছি। সুতরাং আমাদের চার দফা দাবি স্পষ্ট। এর ব্যত্যয় ঘটলে ছাত্র সমাজ 2018 সালে যেভাবে প্রত্যেকটা জায়গায় দুর্বার আন্দোলন করেছে, আমরা আবারও প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে দুর্বার আন্দোলন করে তুলব। অবসাদপু, মাইটিভি, ঢাকা। সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক মনে করে বিএনপি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তাতেও দলটির সমর্থন রয়েছে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব। নানা অপকৌশলে সরকার ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মাহবুব সৈকতের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনের ব্যাপারে দলের অবস্থান তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম। দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে বর্তমান কোটা প্রথাকে প্রতিবন্ধক বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা, নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এর বাইরে
ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% যদি আপনার কোঠাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধার যে বিকাশ সেটা একেবারে সম্ভব হবে না। পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করে বিএনপি। এটি এই অবৈধ আর্থিকভাবে দেবেন্দ্র সরকারের আরেকটি নতুন রুটপট স্কিম যার নাম পেনশন স্কিম। এটা খুব স্বাভাবিক, আগে আমি একটু সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন তো খুব মানে হয় না। আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তরুণ কেমনি। ক্ষমতাসীনদের দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। আইন ও বিচার বিভাগে দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সম্মুখে দমনের সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সরকার শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনকে সামনে এনে অন্য কিছু আড়াল করছে কিনা তা পর্যবেক্ষণ করে দলকে এ ব্যাপারে অবস্থান গ্রহণের পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা। এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয় এ আন্দোলন কিন্তু থেমে যাবে, এ বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো। আজকের এই লড়াই সবার লড়াই, যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কোটা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বিভিন্ন ধরনের ইন্ধন যোগাচ্ছে বিএনপি। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে 7-দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পাহাড়িদের জন্য সরকারের নানা অবদানের কথা তুলে ধরার পাশাপাশি বলেন সমসাময়িক প্রসঙ্গে কোটা আন্দোলন নিয়ে বিএনপির সমালোচনা করে সরকারের অবস্থানের কথা জানান ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে, তার নিজেদের কোনো কিছু নেই, অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ, এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের বাড়ির ব্যাপার, আমরা তো কোথাও এই কোটা রাখিনি। তা আদালতে কারা মামলা করেছে? আদালতেররা। সেখানে আমাদের কি বলার আছে? সরকারের এখানে কি দোষ? সরকার তো এটা করেনি। ভারত ইস্যুতে বিএনপির বক্তব্যের জবাব দেন তিনি। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু, মেরুদণ্ডহীনটা নত জানু হওয়া, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনোদিনও নত জানু হবেন। পরে পাহাড়ি ফলমেলা পরিদর্শন করে সকলের মাঝে উৎসাহ প্রদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুই দিন ধরে বৃষ্টিপাত কম হয় সুনামগঞ্জ ও জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এস এম হামিমের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় পানি সদর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে 5টি উপজেলা চরাঞ্চলের গ্রামগুলো ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে কাওয়াখোলা মেসরা ইউনিয়নের চরাঞ্চলের নির্মাণচল, ফলে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাটলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্ধ বিভিন্ন স্থানে আশ্রিত মানুষের দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলজরি, বালাসীবন্দরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। 181টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, গঠন করা হয়েছে মেডিকেল টিম। বন্যা কবলিত এলাকায় 63টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জে গত দুই দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় উজান থেকে পাহাড়ি ডল কম নামায় জেলা সুরমা ও যাদুকাঠা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদ নদীর পানি কিছুটা কমলেও জেলার নিম্নাঞ্চলে অনেক বাড়ি থেকে এখনও নামেনি বন্যার পানি। এমনকি নিম্নাঞ্চলে তলিয়ে যাওয়ায় গ্রামীণ সড়কগুলো থেকে পানি নামেনি, তবে দ্রুত পানি নেমে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখনও জেলার প্রধান নদী সুরমার একটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, টানা বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে পানি। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যমুনা তীরে নিম্নাঞ্চলে বিস্তৃত মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। পানিবন্দী হয়ে থাকায় অনেক দিন মজুরের আয় রোজগার বন্ধ হয়েছে, এতে কষ্ট রয়েছে দিন মজুরেরা। এছাড়া উপজেলা শহরের সঙ্গে নিম্নাঞ্চল ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 28 সেন্টিমিটার ও দলেশ্বরী নদীর পানি 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বোয়াপুর, কালিহাতি, গোপালপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার নদী তীরবর্তী এলাকার বাড়িঘর ও ফসলি জমি। বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত আছে। এস এম হামিম, মাইটিভি। মাইটিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী মা মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মাইটিভি ভবনে সকালে কোরআন খানির আয়োজন করা হয়, বাদ আসর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এ সময় মরহুমার আত্মার শান্তির জন্য সকলের দোয়া চান মাইটিভির চেয়ারম্যান ও এমডি নাসিরউদ্দিন সাথী। আবু সাইদুপুর আরও একটি রিপোর্ট। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মাইটিভির নিজস্ব ভবনে আয়োজন করা হয় কুরআন খানির, আর এরপর বাদ আসর মাইটিভির অডিটোরিয়ামে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। আর এতে অংশ নেয় মাইটিভি পরিবারের সকল সদস্য। এ সময় মাইটিভি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। মাইটিভি প্রতিষ্ঠার উদ্যোক্তা বা যে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রেরণা যুগিয়েছেন এবং এই প্রতিষ্ঠান যাতে বিশ্বব্যাপী মানুষের কল্যাণের কাজে ব্যবহার করা যায় সেই উপদেশ দিয়ে গিয়েছিলেন। আমাদেরই মা, আপনাদের মা বেগম ওমেদা বেগম। নিজের মায়ের পাশাপাশি পৃথিবীর সব মা বাবার জন্য দোয়া চান নাসিরউদ্দিন সাথী। যাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক, তারা আমাদেরকে লালন পালন করেছেন, সৎ সন্তান হিসাবে ভালো সমাজে ভালো কাজ করার জন্য আমরা যারা এখানে আছি বা যারা দূরে বসে দেখছেন দেশ এবং দেশের বাইরে সমস্ত সন্তানের জন্যই আমি মনে করি যে আমাদের যারা বাবা মা জীবিত আছেন তাদেরকে যাতে আমরা সম্মান করি এবং যারা বেঁচে নেই, মাইটিভি পরিবার এবং আমি মনে করি এবং আমি দোয়া করি তারা জান্নাতবাসী হবেন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী জাতি হন। পরে মরহুমা উমেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আবু সাদপু, মাইটিভি, ঢাকা। ভারতের সাথে হওয়া সমঝোতা নিয়ে না বুঝে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে তথ্য ভবনে আয়োজিত 2023-24 অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে বাছাইকৃত প্রযোজক ও পরিচালকের হাতে অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। চলচ্চিত্রের স্বার্থে মন্ত্রণালয় সর্বদা পাশে থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
আমাদের সিদ্ধান্তের বিরোধিতা আপনি করেন, ভিন্নমত প্রকাশ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মিথ্যা বলা থেকে বিরত থাকেন। তারা বলে দিচ্ছে যে বাংলাদেশে বুক চিরে ভারতে ট্রেন চলে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এবং এখান থেকে অস্ত্র গোলা বারুদ নিয়ে চলে যাবে, বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে, যেটা একটি ডাহা মিথ্যা কথা। আপনি বলেন যে আপনার এই চুক্তি পছন্দ হয় নাই, আপনি এটাকে মানেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারপরে বিরোধিতা কেন? সরকার এই অনুদানের জন্য একটা অর্থ বরাদ্দ দেয়, সেটি সরকার দেয় অবশ্যই, কিন্তু তারপরে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা পেয়েছেন এই প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে কিন্তু আমরা দেইনি, আপনারা সবাই অর্জন করেছেন। সরকার ভারত এবং চীন দুই পথে পড়েছে বলে, দুই রথে পড়েছে বলে মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেছেন, ভারতের অনুমতি নিয়ে সরকার প্রধানের চীন সফরে যাওয়া দেশের জন্য লজ্জার। জাতীয় প্রেস ক্লাবে জনসংহতি আন্দোলনের এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। সম্প্রতি ভারতের সাথে হওয়া রেল সমঝোতা চুক্তির সমালোচনা করে তারা বলেন, সরকার ভারতীয় স্বার্থ রক্ষায় কাজ করছে, চলমান দুর্নীতির বিরোধী আন্দোলন সরকারের লোক দেখানো বলেও মন্তব্য করেন সরকার নাগরিক ঐক্যের নেতারা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনগণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য উদ্যোগ নিয়েছে সরকার। আজ টাঙ্গাইল জেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক নার্স সহ সকলকে রোগীদের প্রতি আরও আন্তরিক হবার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। সরকারের সুষ্ঠু মনিটরিং এর অভাবে আবারও অবৈধভাবে বিভিন্ন মাধ্যমে চলছে স্যাটেলাইট টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং, তাতে হুমকির মুখে পড়েছে কেবল টিভি খাত বলে জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এবিএম সাইফুল হোসেন। এ খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে 2025 সালের মধ্যে কেবল টিভি খাতকে ডিজিটাল সার্ভিস বাধ্যতামূলক করা, আইন সংশোধন, অননুমিত দেশি বিদেশি ডিটিএইচ, আইপিটিভি, ওটিটি সহ অবৈধ এফটিপি বন্ধে অভিযান অব্যাহত রাখা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। মানুষ শত শত চ্যানেল পাচ্ছে, অবৈধ এই কার্যক্রম চলার কারণে আমরা কেবল অপারেটররা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই সাথে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সমস্যার সময়ের মধ্যে আনলিমিটেড চ্যানেল সহ কেবল টিভি ডিজিটালাইজেশনের ঘোষণা আগামী 15 জুলাই 2024 মধ্যে প্রদান করা না হলে উক্ত সময়ের পরে আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে রাখার বা টিকিয়ে রাখার স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আজকে শিশুরাই হবে আগামের স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। ভীমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজও শিক্ষার্থীদের আন্দোলন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের, অন্যের কাঁধে ভর করেছে বিএনপি দাবি ওবায়দুল কাদেরের। এবং পাহাড়ি ঝল আর বৃষ্টিপাতে সিরাজগঞ্জে বেড়ে চলেছে যমুনা নদীর পানি, গাইবান্ধার বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।